সরকারি টাকা খরচ করে আদালত অঙ্গনে যে বিশ্রামাগার, সে জায়গায় এখন খাবার দোকান। আর দূর দূরান্তের বিচার প্রার্থীদের অপেক্ষা বাইরে খোলা আকাশের নিচে। এমন ঘটনাই ঘটেছে চট্টগ্রাম আদালত ভবনে স্থাপিত বিচার প্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ ঘিরে। কাগজে কলমে মাত্র 10 বর্গফুট জায়গা বরাদ্দ দেওয়া হলেও বিশ্রামাগারের পুরোটাই ক্যান্টিনের দখলে। বিষয়টিকে বেআইনি বলছেন আইনজীবীরা। দেশের বিভিন্ন আদালতের মতো চট্টগ্রামে ন্যায়কুঞ্জ নামে এই বিশ্রামাগারটি উদ্বোধন হয় 2023 সালের সেপ্টেম্বরে। মূলত বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য স্থাপন করা হয় এটি, যার উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তবে সেই বিশ্রামাগার এখন পরিণত হয়েছে খাবার দোকানে, যেখানে চলছে বেচা কেনা খাবার দাবার। আর বাইরে খোলা আকাশের নিচে কিংবা ভবনের কার্নিশে বসে বিশ্রাম নিতে হয় বিচার প্রার্থীদের। তো এখন বসলে দোকানে টাকা দিতে হচ্ছে, মানে কিছুক্ষণ বসার পরে চা দাওয়া খাওয়া আবার বের হয়ে যেতে হচ্ছে, যার কারণে আমাদেরকে বাইরে বসতে হচ্ছে। আশা হতো যে আমরা বসতে পারতেছি না, কিন্তু আসলে আমাদের জন্য এই জিনিসটা করা হয়েছিল, আমরা পারতেছি না, আমরা তো বসার সুযোগ নেই, আমাদের লাভটা কি হয়েছে? রেস্টুরেন্টের জন্য এটি ভাড়া নিয়েছেন তানভীর ইসলাম মামু নামে এক ব্যক্তি। ন্যায়কুঞ্জের মাত্র 10 বর্গফুট জায়গা চড়া মূল্যে মাসে 97,000 টাকায় ভাড়া নিলেও পুরো বিশ্রামাগারই ব্যবহার হচ্ছে রেস্টুরেন্টের কাজে। আর ব্রেস্ট ফিডিং কর্নারকে বানানো হয়েছে স্টোর রুম। বিষয়টি নিয়ে ক্ষোভ জানান আইনজীবীরা, বলছেন এখানে রেস্টুরেন্ট হওয়ায় ঝুঁকি বাড়বে আদালতের রেকর্ড রুমের। রেকর্ড রুমে যদি কোনোদিন আগুন লাগে তাহলে ফায়ার সার্ভিস আসতে পারবে না, এই গড়ের প্রতিবন্ধকতা হলো। বিচার প্রার্থী মানুষের রেস্ট নেওয়ার জন্য কিংবা সাক্ষীদের বসার জন্য জায়গা বলা হয়েছে, এটা একটা আই ওয়াশ ছিল, মূলত ছিল যে বাজারটা সেটা নিজেদের স্বার্থে বার্ন করার উদ্দেশ্যে করা হয়েছিল। এটা হচ্ছে জঘন্য একটা আদালত অঙ্গনের, সৌন্দর্য নষ্ট করেছে, পরিবেশ ধ্বংস করেছে এবং জঘন্য একটা দুর্নীতি। বিচার প্রার্থীরা ইচ্ছা থাকলেও ওখানে আর ঢুকবে না, যে যদি উনি কোনো খাওয়ার সাথে সম্পৃক্ত না হয়, উনি সাই ফিল করাটা একেবারেই স্বাভাবিক একটা বিষয়। এইটা একটা কেমন জানি হয়ে গেল যে এক নামে আরেকটা কাজ। বিচার প্রার্থী জনগণের বসার ব্যবস্থা থাকবে, আমরা আশা করি যে আমাদের মাননীয় জেলা দায়রাজ মহোদয় এদিকে দৃষ্টি দেবেন। গত বছরের 13 নভেম্বর উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ন্যায়কুঞ্জের এই স্থান ভাড়া দেয় চট্টগ্রাম জেলা জজ আদালতের নেজারত বিভাগ। কিন্তু এ বিষয়ে বারবার চেষ্টা করেও সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি সংশ্লিষ্টদের কাছে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।